আগামীকাল ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগ দেবেন জনসভায়, ভিত্তিপ্রস্তর ও ফলক উন্মোচন করবেন প্রায় 100 প্রকল্পের। দেশের অষ্টম বিভাগ ও সিটি কর্পোরেশন চালুর দীর্ঘ 5 বছর পর প্রধানমন্ত্রীর সফর ঘিরে ময়মনসিংহে সাজসজ্জা। সহকর্মী শাহ আলম উজ্জ্বলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নতুন রূপে সেজেছে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে শিক্ষা ও সংস্কৃতির নগরী ময়মনসিংহ। চারদিকে বঙ্গবন্ধু কন্যাকে বরণের আয়োজন, রাস্তাঘাটে সংস্কারের ছোঁয়া, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে মোড়ে মোড়ে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন আর বাহারি তোরণ, ভবনগুলোয় আলোকসজ্জা, সবখানে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীকে নিজেদের মাঝে পাওয়ার আনন্দে ভাসছেন নগরবাসী। মানুষের মৌলিক চাহিদার যতগুলি উপকরণ আছে সবগুলি ক্ষেত্রে জনমত শিখেছেন, সরকারের অবদান আছে এবং মানুষ সেই অবদানের ছোঁয়া পেয়েছে, তাই এই অঞ্চলের মানুষ জননেত্রী শেখ হাসিনাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। বৃহত্তর ময়মনসিংহে একটি প্রাণচর্চার সৃষ্টি হয়েছে, আশা করি জনসমুদ্রে রূপান্তরিত হবে আগামী এই মহাসমাবেশ। বিভাগের 4 জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে বিকেল 3টায় ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মরণকালের বৃহৎ জনসমাগম ঘটাবে আসা জেলা আওয়ামী লীগ নেতাদের। 10 লক্ষের বেশি লোক হবে, তো সার্কিট মাঠ নয়, ময়মনসিংহ শহরের রাস্তাঘাট ওইগুলো সব মানুষে মানুষে ভরে যাবে এবং সেই জনসভা মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। আমরা এই জন্য এই সভাকে সামলের মধ্যে করার জন্য যা দেখার ইনশাল্লাহ আমরা সব প্রস্তুতি নিয়ে ফেলেছি। একটি উদ্বোধন এবং আরেকটি হলো ভিত্তিপ্রস্তর স্থাপন, এটি বিভিন্ন বিভাগ তাদের সেই প্রস্তুতি গ্রহণ করেছে এবং সেটি চূড়ান্ত করে মাননীয় প্রধানমন্ত্রী আগামী 11 তারিখ সেই আমাদের প্রকল্পগুলো উদ্বোধন করবেন। এটিকে ঘিরে শুধু ময়মনসিংহ জেলা নয়, বিভাগ নয়, এই অঞ্চলের মানুষের ভিতরে আনন্দ, উচ্ছ্বাস, উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। প্রধানমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র করে কয়েক স্তরের নিশ্চিত্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন এবং আমরা চাই নিরাপত্তা পাশাপাশি এখানে জনসমাবেশস্থলে আগত জনগণ তারাও যাতে নিরাপত্তার কারণে তাদের উৎসবমুখর পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেটা মাথায় নিয়ে আমরা নিরাপত্তা ইয়াটা আমরা এনশিওর করব ইনশাআল্লাহ। 2018 সালের 2 নভেম্বর এই সার্কিট হাউস ময়দানে জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 5 বছর পর আবারও এই নগরীতে আসছেন বঙ্গবন্ধু কন্যা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।